অন্যান্য বছরের থেকে এবার ধরেন ঢাকায় প্রচুর গরম পড়তেছে এ ভাড়া ডাড়া মাতৃ গা ঘেমে একেবারে ভিজে যাচ্ছি অন্য কষ্ট হচ্ছে যেমন তাপমাত্রা বেশি কষ্ট হচ্ছে পানি পিবাসা লাগছে কিছু বিক্ষিপ্ত সর্বস ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হল ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ ভোট পড়েছে ষাট শতাংশ এবং টনক পলকের হাসপাতালে দেখতে গেলে নির্যাতিত চেয়ারম্যান প্রার্থীকে প্রকাশ্যে চাইলেন ক্ষমা সেই ঘটনায় যদি দোষী সাব্যস্ত হয়ে আমার ভাই বা আমার কোনো আত্মীয় বা আমার সংগঠনের কোনো নেতাকর্মী বা কোনো পদের কেউ থাকে আমার কোনো এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ থাকবে না আমন্ত্রণ সংবাদ পাতে দেখছিলেন সংবাদ শিরোনাম সঙ্গে আছে আমি ফার্নেস জুই রাজধানীর শিশু হাসপাতালের সবচেয়ে ইউনিট ফায়ার সার্ভিসের প্রায় ঘন্টার কাতর এক চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন এতে কেউ হতাহত না হলেও পুড়ে গেছে কার্ডিয়াক আইসিউ বিভাগ ফলে চিকিৎসাধীন গুরুতর শিশুদের স্থানান্তর করা হয়েছে অন্য হাসপাতালে ধারণা করা হচ্ছে এসি থেকে আগুনের সূত্রপাত ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মাইনুদ্দিন আরিফের রিপোর্ট এ ধ্বংসস্তূপ দেখেই ধারণা করা যায় কি ভয়াবহ আগুনে পড়েছে রাজধানীর আগরগাঁয়ের ঢাকা শিশু হাসপাতাল এক ঘন্টার আগুনে পুড়ে গেছে হাসপাতালের পঞ্চম তলার পুরো কার্ডিওয়ার্ক আইসিউ বিভাগ আগুন যখন পুরোপুরি নিয়ন্ত্রণে তখনও আইসিউতে থাকা ভ্যান্টিলেটর গুলো জ্বলছিল নিভু নিভু করে তবে সিটগুলো পুড়ে ছাই এসি দেখে বোঝা যায় ঘটনা কত ভয়াবহ এটা আজ কিছু জানি না কেউই ছিল না খালি দাও দাও করে ওইটার ভিতর আগুনটা তৈরি করছে নিয়ে নিয়া তাড়াতাড়ি করে বের হইছে আর আমার ছেলেটার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ নি তার আয়াত বানাই দে পাঁচতলার আইসিইউ থেকে প্রথমত আগুনটা লেগেছে ঠিক আছে লাগার পর পরে আমি সাথে সাথে ফায়ার সার্ভিসকে কল দিছি আগুন দেখে দিক বিদিক ছোট শুরু করেন রোগীর সজনরা ডাক্তার আনসার এবং রোগীর সজনদের সহযোগিতায় আইসিইউতে থাকা শিশুদের দ্রুত সরিয়ে নেওয়া হয় হাসপাতালের অন্য বিভাগে আগুন লাগছে আপনার পাঁচতলায় আমরা চারতলায় পাঁচটা লায় কিন্তু আম ক বাচ্চার তো আপনার লাইফ সাপ ওরা আছে আই সিউভিতে সব বাচ্চা আছে কিন্তু এই বাচ্চাগুলো এখন বর্তমানে এক অক্সিজেনের লেগে খুব সমস্যার ভিতরে আছে তখন বাচ্চাদের হিমোডায়ালিসিস চলতেছে অলরেডি তখন বিদ্যুৎ অফ করে দিছে আই পিসির মাধ্যমে ডায়ালিসিস সম্পন্ন করেছে এখন বাচ্চা অক্সিজেনের সমস্যা শিশুদের নিয়ে অনেক অভিভাবক হাসপাতালের বাইরের ফ্লোরেও অবস্থান নেন এ সময় প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়ে শিশুরা আমি একটা আমার বাচ্চাকে নিয়েছে আর দুইটা বাচ্চার মাথার উঠে

আমরা কোনো হতাহত পাইনি প্রথমেই থেকেই ভিতরেও আটকা পড়ে যারা ছিল দ্রুত বের হয়ে সক্ষম হয়েছে আমরা ওদেরকে বের করেছি এবং সেক্ষেত্রে ভিতরেও আগুন নির্বাপন পরবর্তী সময় আমরা পুরোটা সার্চ করে দেখেছি ফায়ার সার্ভিসের এক ঘন্টার চেষ্টায় দুপুর দেড়টায় লাগে আগুন নিয়ন্ত্রণে আসে দুইটা চল্লিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয় বাহিনীও মাইনুদ্দিন আরিফ দেশ টিভি ঢাকা দর্শক রাজধানী শিশু হাসপাতালে আগুনের খবর সংগ্রহে ছিলেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে যুক্ত আছেন তিনি আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে আরিফ স্বাগত জানাচ্ছি আপনাকে আপনি তো আসলে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই আপনি সারাদিন শিশু হাসপাতালেই ছিলেন বলা যায় সেই জায়গা থেকে আমরা যেমনটি আপনার প্রতিবেদনে দেখছিলাম যে সবচেয়ে স্পর্শকাতর যে স্থানটি আমরা বলি যে আইসিউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আর এই আগুন সম্পর্কে কর্তৃপক্ষ কি বলেছে কিভাবে এর সূত্র আসলে শিশু হাসপাতালে সারা দেশ থেকে কিন্তু এই ঢাকা শিশু হাসপাতালে নিয়ে আসা হয় বাচ্চাদেরকে যারা বিভিন্ন ক্রিটিক্যাল রোগে আক্রান্ত থাকে তা আইসিউ যে কার্ডিয়াক যে বিভাগটা এখানে তিনটা ডিপার্টমেন্ট ছিল তিনটা ডিপার্টমেন্টে ঠিক দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয় এটি হচ্ছে এখানকার যারা রোগী ছিল কিংবা স্বজনরা ছিল তারা জানিয়েছিল এবং তারা ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে আজকে যেহেতু জুমার নামাজ ছিল ডাক্তার সহ যারা ছিল রুগীর অনেক স্বজনরা কিন্তু মসজিদে নামাজ নামাজ পড়তে যখন চলে যায় এর নামাজের সময় আগুনের সূত্রপাতটা ঘটে তো আমরা যেটি শুনেছি সেটি হচ্ছে এই আইসিউর ভেতরে যে এসি রয়েছে সে এসি থেকে মূলত আগুনের সূত্রপাতটি হয়েছে এটি ফায়ার সার্ভিস বলছে কিংবা ওইখানকার আনসার সদস্যরা বলছে যে প্রথম ওই এসিটা বাস হয় এবং সেখান থেকে পুরো যে আইসিউ ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আগুনটা ছড়িয়ে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়ার কারণে যেটা দেখা গেছে যে আইসিউর যে প্রত্যেকটা বেডে যে রুগীরা ছিল আপনি জানেন যে যেহেতু রুগীর চাপ সেখানে অনেক বেশি আপনি এমনিতে ওইখানে সহজে কিন্তু আইসিউর বেড পাওয়া যায় না অনেক সিরিয়াল ধরে নিতে হয় তো সেখানে প্রত্যেকটা বেডেই কিন্তু রুগী ছিল এবং প্রত্যেকটা বেডে রুগী থাকার কারণে ওই মুহূর্তে যে যেভাবে পেরেছে রুগীর স্বজন আনসার সদস্যরা কিংবা যে নার্সরা ছিলেন সবাই সবার মতো করে একজন একজন করে বের করানোর চেষ্টা করছেন এবং বের করে চতুর্থ তলা আইসিউ আছে আরেকটা তাদের এখানে লাইফ সাপোর্টের ব্যবস্থা আছে কিংবা অন্য অন্য জায়গায় স্থানান্তর করে আর আরেকটা বিষয় জানাই সেটা হচ্ছে যে আগুন লাগার পরপরই কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার কারণে যেটি হাসপাতালের পরিচালক বলেছেন তাদের এক ঘন্টার জ্বালানি রয়েছে অর্থাৎ তারা এক ঘন্টা হসপিটালের যে আইসিউগুলো আছে কিংবা গুরুত্বপূর্ণ যে ডিপার্টমেন্টগুলো সেগুলোকে তারা সার্ভিস দিতে পারে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লেগেছে এক ঘন্টা এরপরে সেটা আরও অনেক প্রসেস রয়েছে অনেক কাজ রয়েছে এর আগে তো বিদ্যুৎ সরবরাহ সম্ভব না সেক্ষেত্রে রুগীদেরকে আমরা দেখেছি পার্শ্ববর্তী সরহারদি হসপিটাল বা অন্য অন্য যে হাসপাতালগুলো রয়েছে সেগুলো তো পাঠানোর চেষ্টা করা হয়েছে তবে সব মিলে বলা চলে যে প্রতিমন্ত্রীও বলেছেন যে তদন্ত কমিটি করা হবে দেখা হবে কিন্তু রুগীরা একটা কথা বলেছেন এর আগে অর্থাৎ দুই থেকে তিন দিন আগেও সেখানে আগুনের একটি ছোট ঘটনা ঘটে সেটি যদি গণমাধ্যমে ঢালাওভাবে প্রচার করা হয়নি ছোটো আগুন তারাই নিয়ন্ত্রণে এনেছে কিন্তু আগুন বারবার লাগার পরেও এটা কিন্তু নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে আপনি বলছিলেন দুই তিন দিন আগে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একই হাসপাতালে তাহলে কারো গাফিলতি রয়েছে কি দেখা এখানে আসলে হসপিটালটা এমন একটা অবস্থা সেটা কিন্তু নতুন ভবন সেই নতুন ভবনে শুধুমাত্র রুগীদেরকে উঠানামানো করার জন্য একটা সিঁড়ি ব্যবহার করা হয়েছে আমরা যেটা দেখেছি যে রুগীদেরকে যখন উঠানো হচ্ছে নামানো হচ্ছে কিন্তু একটা সিঁড়ি নতুন ভবনের সাথে পুরনো যে ভবনটা সেটা একটা যুক্ত একটা জায়গা আছে যাওয়ার কিন্তু সেটা অনেক সংকীর্ণ যার কারণ হয়েছে যে কি আমার কাছে মনে হচ্ছে এটি তদন্ত করে যদি আমরা তদন্ত শুধু দেখে আগুন লাগলেই তদন্ত করা হয় তদন্ত কমিটি হয় কাগজপত্রে সেটাই থাকে তদন্ত করে যদি পুরোপুরি দেখা হয় তাহলে এখানে অনেক কিছু পরিবর্তন আনা সম্ভব এবং এর তদন্ত কমিটির গাফিলতির কারণেই একের পর এক আগুন লাগে আপনি যদি এমনিতে আমরা ধরি একটা সাধারণ ভবনে আগুন লেগেছে একটা রেস্টুরেন্টে আগুন লেগেছে কিংবা আর এর থেকে সম্পূর্ণ ভিন্ন হচ্ছে কিন্তু হসপিটালের আগুন কারণ হসপিটালে প্রচুর পরিমাণ রোগী থাকে সেক্ষেত্রে এইটা আসলে তাদের গাফলতি তদন্ত করে দেখা যাবে আসলে তাদের গাফলতি কিনা না অন্য কোন কারণ সেটা আসলে খতিয়ে দেখা সম্ভব কিন্তু আইসিউ বিভাগের স্বাভাবিক কার্যক্রম শুরু হতে কতদিন সময় লাগতে পারে এ বিষয়ে কি বলছি হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে আসলে ওই ভবনটাতে কার্যক্রম শুরু করা সম্ভব না কারণ ওই ভবনে ধরুন আমি যদি আপনাকে একটা বিষয় বলে রাখি সেখানে যে আইসিউতে যে অক্সিজেন সাপ্লাই দেওয়া হয় সেটা কিন্তু সেন্ট্রালি সাপ্লাই দেওয়া হয় অর্থাৎ সেন্ট্রালি যখন এই অক্সিজেনটি সাপ্লাই দেওয়া হচ্ছিল যখন আগুন লেগেছে তখন কিন্তু ওই অক্সিজেন লাইনগুলো পুড়ে যায় পুড়ে যাওয়ার কারণে আগুন আরও বেশি ছড়িয়ে পড়ে অর্থাৎ অক্সিজেন পুরো রুমটায় আসলে অক্সিজেন আবদ্ধ হয়ে যায় এবং ওই অক্সিজেন কারণে আগুন নিয়ন্ত্রণে আনতেও অনেকটুকু বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের যার কারণে এক ঘন্টার বেশি সময় লাগে আইসিউ তো কোনোভাবেই কার্যক্রম করা সম্ভব না যেটি পুড়ে গেছে সেটিতে একবারই শেষ সেখানে যে ভেন্টিলেটরগুলো ছিল সেগুলো অনেকগুলো অক্ষত আছে সেগুলো হয়তো বা অন্য জায়গায় ব্যবহার করা সম্ভব এবং পা যে পঞ্চমতলা আগুন লেগেছে তার চতুর্থ তলায় আরেকটি আইসিউ আছে সেখান থেকে আমরা দেখেছি বাচ্চাদেরকে বের করে অন্য জায়গায় শিফট করা হচ্ছে অর্থাৎ পুরনো ভবনে তাদের যে এসডিও যেগুলো আছে সেগুলোতে না হচ্ছে এই ভবনের আইসিউ কিংবা এনআইসিউ এসডিও যেগুলো আছে সেগুলোতে আসলে কোনোভাবেই এই মুহূর্তে কোনো পেশেন্ট রেখে চিকিৎসা দেওয়ার মতো কোনো সুযোগ ঢাকা শিশু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নেই এতটুকু আমরা দেখেছি আসলে ধন্যবাদ যারা আবারও নিশ্চয়ই প্রসঙ্গে আপনার সঙ্গে কথা হবে পরবর্তী সংবাদে প্রিয় দর্শক স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী বাইরুতি আরিফ দেশজুড়ে প্রতিদিনই বাড়ছে গরমের তীব্রতা এতে অতিষ্ঠ জনজীবন জেলা জেলায় হিট অ্যালার্ট জারি করে চলছে বাইকিং আভর এমন বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্নয়ের খেটে খাওয়া মানুষ হাসপাতালগুলোতে বাড়ছে রোগী আসছে সপ্তাহে তাপদাহ আরও বাড়বে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সহকর্মী মাইনুদ্দিন আরিফ খায়রুজ্জামান সেতু ও বীর সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন জুবাই রাজিদ বৈশাখের খরতাপে পড়ছে দেশ মেহেরপুরে গরমের তীব্রতা এতটাই বেশি যে অনেক সড়কে গলে গেছে পিচ ভ্যাপসা গরমে হাসপাস অবস্থা শ্রমজীবী মানুষের ক্লান্ত দেহে কিছুটা জিরিয়ে নেয়ার চেষ্টা অনেকে ভিড় করছেন সড়কের পাশের শরবতের দোকানগুলোতে তীব্র তাপদায়ের সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ রোদ গড়ের অতি যাচ্ছে ভাগত তেমন নেই লোকে আসলে যাচ্ছে রোদ রাস্তাঘাটে চলতে পারতেছে না এতটা অতিশ্য অতিরিক্ত গরম হচ্ছে যে তাপ রোদের আমি এখন বাড়ি চলে যাচ্ছি এত পরিমাণ তাপমাত্রা যে গা পা পুরো জ্বালা পড়াত জ্বালা পড়া শুরু হয়ে গেছে অন্যান্য বছরের থেকে তাপমাত্রা অনেক বেশি চার দিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় শুক্রবার এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় একচল্লিশ দশমিক তিন ডিগ্রি তীব্র তাপদাহ নিয়ে দুদিন ধরেই হিট অ্যালার্ট জারি করে চলছে মাইকিং রাজধানী ঢাকাতেও পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউই আমার কোনো উপায় নাই তো বাধ্যগত মনে করো সালাই লাগে কারণ তো আর মনে করে গরম মনে না অন্যান্য বছরের থেকে এবার ধরেন ঢাকায় প্রচুর গরম পড়তেছে আর হিউমিডিটি অনেক বেশি এর জন্য ধরেন ঘামও শোকাচ্ছে না আর বেশি অস্বস্তিটা ফিল হচ্ছে বেশি এখন কি করব আমাদের তো এখন চলতে হবে গরম হইলে তো করার নাই কিছু খুলনা অঞ্চলে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া অফিস বলছে আসছে সপ্তাহে তাপমাত্রা আরো বাড়বে এই এপ্রিল মাস যেহেতু উত্তপ্ত মাস এবং এই সময় প্রকৃতি একটু বিরক্ত থাকে এবং এই যে বিদ্যমান তাপপ্রবাহ সেটাই এপ্রিল জুড়েই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে কোথাও কোথাও এই এরিয়া একুশ তারিখের পর কোথাও কোথাও বিশেষ করে সিলেট মাইমাংসিং এবং চট্টগ্রামের কিছু অংশে কমে যেতে পারে প্রচন্ড গরমে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর জুবাই রাজিন নিউজ ডেস্ক দেশ টিভি জনজীবন রাজধানীর দেশ জুড়ে খবর জানব খুলনা ও কুষ্টিয়া থেকে প্রথমে যেতে চাই কুষ্টিয়ায় সহকর্মী নাহিদ হাসান তিতাসের কাছে তিতাস ইতিমধ্যেই তো দেশের অনেক জেলায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে কুষ্টিয়ার তাপপ্রবাহ কেমন দেখছেন আর তীব্র গরমে জনজীবনে কেমন প্রভাব পড়েছে ধন্যবাদ জয়ী সারা দেশের মতো কুষ্টিয়াতেও কিন্তু অগ্নিমূর্তি ধারণ করেছে প্রকৃতি আসলে ঘরে বাইরে কোথাও কোনো স্বস্তির খবর নেই তীব্র গরম এবং তার সাথে হাঁটফাটা রোদে জনজীবনে এক অস্বস্তি নেমে এসেছে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খেয়া যারা মানুষ অর্থাৎ যেমন তীব্র গরমে উপায় না থেকেও তাদের ঘর থেকে বেরোতে হচ্ছে কিন্তু যেমন রিক্সা চালক ভ্যান চালক থেকে শুরু করে যারা মাঠে কাজ করে তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকের মধ্যে পড়েছে কারণ তাদের কাজ কমে গেছে তাদের আয় কমে একদিকে দাবদাহ অর্থাৎ এই যে দুইটার চাপে কিন্তু চ্যাপটা হয়ে পড়েছে নিম্নয়ের মানুষ আমি আরেকটি কথা আপনাকে জানাতে চাই যে কুষ্টিয়াই কিন্তু এই তীব্র দাবদাহর প্রভাবে কিন্তু খাল বিল নদী নালা শুকিয়ে গেছে যার ফলে টিউবওয়েলে পানি উঠতেছে না অর্থাৎ যে খাওয়ার যে পানি সেটা তীব্র সংকট দেখা দিয়েছে এক কথায় আমরা বলতে পারি প্রকৃতি কিন্তু এমন একটা প্রক্রিয়ায় রয়েছে যার ফলে সব ধরনের মানুষই কিন্তু কুষ্টিয়ার যেমন বছরের ইতিহাসে সর্বোচ্চ চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গতকাল ছিল চল্লিশ এবং আজকে কিন্তু সেটি চল্লিশ ছাড়িয়েছে এবং আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি আবহাওয়া অফিস কিন্তু আরো দুঃসংবাদ দিচ্ছে বলছে আগামীকাল এবং পরশু আরো কয়েকদিন কিন্তু এই তাপমাত্রা বাড়তেই থাকবে আপনি বুঝতেই পারছেন যে আসলে গরম এবং যে রোদ এবং এই দাবদাহর কি অবস্থা এই পরিবেশে কিন্তু হসপিটালগুলোতে আমি খোঁজ নিয়েছি হসপিটালগুলোতে কিন্তু যে রোগ ডায়রিয়া থেকে শুরু করে ইত জনিত এই রোগী কিন্তু বাড়তেই আছে অর্থাৎ শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সী যে রোগী তাদের সংখ্যা কিন্তু বাড়ছে চিকিৎসকদের সাথে আমি কথা বলেছি চিকিৎসকরা যেটি বলছে যে আসলে এই সময়টাতে ঘরের বাইরে না বেরোনোর জন্য পরামর্শ দিচ্ছেন এবং তারা বলছেন যে যত বেশি বেশি ঠান্ডা জাতীয় খাবার খাওয়া

কথা বলেছি কুষ্টিয়ার আবহাওয়া কর্মকর্তারা যেটি জানাচ্ছেন যে এক আপাতত এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা কমার কিন্তু কোনো সুযোগ নেই অর্থাৎ তাপমাত্রা আরও বাড়বে বলেই তারা জানাচ্ছেন সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে আসলে এই যে তীব্র হাড় গরম এবং তীব্র রোদের কারণে কিন্তু হাঁপে উঠেছে কুষ্টিয়ার জনসাধারণ এই ছিল তীব্র দাবদাহ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর আমি চলে যাচ্ছি খুলনায় সেখানে রয়েছেন সহকর্মী রকি জানাবেন খুলনার দাবদাহর সর্বশেষ তথ্য রকি ধন্যবাদ জুই আমি আসলে আজকে জানাবো খুলনার আবহাওয়ার খবর খুলনায় কিন্তু চলতি মৌসুমে আজকে যে তাপমাত্রা ছিল এটা সব থেকে বেশি যেটা ছিল চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গত সপ্তাহে কিন্তু সপ্তাহব্যাপী উনচল্লিশ থেকে উনচল্লিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি হয়েছিল আমি দর্শকদের আরো কি জানিয়ে রাখি যে গত বছর এপ্রিলে কিন্তু খুলনায় তাপমাত্রা ছিল একচল্লিশ পয়েন্ট প্রচন্ড গরমে খুলনায় আসলে জনজীবন অতুষ্ট হয়ে উঠেছে আমরা যেটা জানতে পারছি যে হাসপাতালগুলোতে কিন্তু প্রতিদিন শিশু নারী সকলে ভর্তি হচ্ছে পাশাপাশি কিন্তু আমরা আরও বলতে পারি যে জনজীবন আসলে করতে বিশেষ করে যারা ও মানুষ তাদের কিন্তু আরো বেশি কষ্ট হচ্ছে আরো বেশি কষ্ট হচ্ছে আমরা আসলে যেটা আহ আপনাদেরকে জানাতে চাচ্ছি যে খুলনার যে তাপগাহ এটা আসলে দিনের পর দিন বৃদ্ধির দিকে যাচ্ছে কোনো সুসংবাদ কিন্তু আসলে নাই গত সপ্তাহে বাবা জানিয়েছিল যে এই সপ্তাহে সপ্তাহ বুদৃষ্টি হয়তো বা ঝড়ো বা বর্জ্য বৃষ্টি কিন্তু সেটা আসলে হয় নাই বাবা বাবু বলছে যে আগামী সপ্তাহের কোনো এক সময় হয়তো বা এটা হতে পারে এমনটি আহ তারা আমাদেরকে জানিয়েছে আর কি আমি আহ আরেকটু বিষয় আহ দর্শকদের জানাতে চাই যে খুলনার তাপমাহের কারণে কিন্তু লোডশেডিং এর পাশাপাশি আহ গভীর নলকূপ গুলোতে কিন্তু আসলে পানি পাওয়া যাচ্ছে না আমরা আরো যেটা আরো যেটা দেখেছি যে সাধারণ মানুষ কিন্তু অস্বস্তির ভিতরে আছে দিনের বেলায় তারা কিন্তু আসলে বাইরে বেরোতে চাচ্ছে না বিশেষ করে সব থেকে বেশি দুর্ভোগের শিকার হয়েছে নিম্ন আয়ের পেশার মানুষ শিশুরা সহ আহ যারা বৃদ্ধ তারা এই বিষয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা যথেষ্ট ব্যবস্থা দিয়েছে তারা নির্দেশনা দিয়েছেন যে অতিরিক্ত গরমে আসলে কি কি ব্যবস্থা নেওয়া উচিত এই বিষয়ে তারা কাজ করছে জুই খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ খবর তাপমাত্রার বিষয়ে রকি এবং নাহিদা সান্তি তার সাপ্তাহিক দুজনকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক কুষ্টি এবং খুলনা থেকে তাপ প্রবাহের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ ছাড়াই অনেকটা শান্তিপূর্ণভাবে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুক্রবার সতেরো রাজ্য ও চার কেন্দ্রশাসিত অঞ্চলের একশো দুই আসনে একযোগে চলে ভোট পশ্চিমবঙ্গের কোচবিহারে তৃণমূল বিজেপি সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের খবর পাওয়া গেছে ভারতের গণমাধ্যম বলছে এ ধাপে প্রায় ষাট শতাংশ ভোট পড়েছে অন্য কর্মকারের রিপোর্ট পশ্চিমবঙ্গের কোচবিহারে ভোট মানেই যেন সহিংসতা লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হতে না হতেই আরো একবার তার প্রমাণ দিল এ জেলাটি শুক্রবার স্থানীয় সময় সকাল থেকেই জেলাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করে এক পর্যায়ে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এমনকি তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে অভিযোগও তোলেন বিজেপি নেতাকর্মীরা পশ্চিমবঙ্গে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করলেও অন্যান্য রাজ্যে ভোটগ্রহণ চলে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই এদিন সতেরোটি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের একশো দুইটি আসনে একযোগে চলে ভোট গ্রহণ স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হওয়া এ ভোটে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সকাল থেকেই প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় ভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিও বেশ সন্তুষ্ট তারা मुझे बहुत अच्छा लगा मैं हर साल आती हूं वोट देने के लिए और दिन का मुझे इंतजार रहता है आखिर ये मेरे देश का देश के हित का सवाल है এদিকে স্থানীয়দের পাশাপশি ভোট কেন্দ্রে এসে ভোট দিতে দেখা যায় বিভিন্ন হেভিওয়েট প্রার্থীদেরও সকালে রাজস্থানের জয়পুরে একটি ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা অন্যদিকে মেঘালয়ের তুরা এলাকার একটি ভোটকেন্দ্রেও নিজের ভোটাধিকার প্রয়োগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিএম কনরাট সংমা এছাড়াও এদিন দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের কেন্দ্রে কেন্দ্রে দেখা মেলে দক্ষিণী চলচ্চিত্রের তারকাদেরও ভোট দিতে আসেন সুপারস্টার রজনীকান্ত কমল হাসান বিজয় সেতুপাতি ধানুষ এক একঝাঁক তারকা এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেডে এক পোস্টে লোকসভা নির্বাচন উপলক্ষে মোট ছয়টি ভাষায় ভোটারদের কাছে ভোট চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে নির্বাচনে বিপুল হারে অংশগ্রহণে ভোটারদের প্রতি আহ্বানও জানান তিনি মোদী বলেন প্রতিটি ভোটেরই গুরুত্ব আছে প্রতিটি কণ্ঠস্বরই গুরুত্বপূর্ণ সাত দফার লোকসভা নির্বাচন শেষ হবে আগামী পহেলা জুন আর ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আর দেশটির শাসনভার কার হাতে যাচ্ছে তা জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী চার জুন পর্যন্ত অনয় কর্মকার নিউজ ডেস্ক দেশ টিভি আন্তর্জাতিক শীর্ষ খবরাখবর নিয়ে আলোচনায় এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্নয় কর্মকার অনুয় স্বাগত জানাচ্ছি আপনাকে আপনি তো আজ সারা আসলে ভারতের লোকসভা নির্বাচনের দিকেই নজর ছিল নিশ্চয়ই আপনার আমরা জানি যে প্রথম দফা একশো দুই আসনে ভোট গ্রহণ সম্পূর্ণ হলো সবকিছু মিলিয়ে যদি আপনাকে ব্যাখ্যা করতে বলি কেমন হলো ভোট জুই আপনাকে ধন্যবাদ আমি প্রথমে যে বিষয়টি আপনার মাধ্যমে দর্শককে বলতে চাই সেটা হচ্ছে যে আমার প্রতিবেদনে দর্শকেরই মধ্যে জানতে পেরেছে যে আজকে প্রথম দফার ভোট ছিল এবং সেটি অনুষ্ঠিত হয়েছে সতেরোটি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের একশো দুইটি আসনে আমরা ভোট শেষে বাংলাদেশ সময় সাড়ে ছয়টায় সন্ধ্যা সাড়ে ছয়টা ভোট শেষ হয়েছে আমরা এ পর্যন্ত আমাদের হাতে থাকা সবশেষ খবর বলছে যে ভোট পড়ার হার ষাট শতাংশ তার মানে হচ্ছে মোটামুটি বেশ বড় একটি অংশ কিন্তু এই মানুষ ভোটাররা এই নির্বাচন অংশ নিয়েছেন ভোট উৎসব অংশ নিয়েছেন এবং আমি অন্যান্য রাজ্যের অবস্থাগুলো যদি একটু দর্শককে জানাতে জানাতে চাই সেটা হচ্ছে সবচেয়ে বেশি এই যে এতগুলা রাজ্যে ভোট হয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু ভোট পড়ার হার সবচেয়ে বেশি এবং আমাদের কাছে থাকা তথ্য বলছে যে সেই ভোট পড়ার হার হচ্ছে সাতাত্তর শতাংশ এছাড়া আমি একটু অন্যান্য রাজ্যের ভোটের ভোট পড়ার হার যদি একটু দর্শকে বলি যে এর মধ্যে আমি দেখতে পাচ্ছি সিকিম এবং অরুণাচল প্রদেশ এই দুটি প্রদেশে যথাক্রমে ভোট পড়েছে প্রায় আটষট্টি শতাংশ সিকিমে এবং অরুণাচলে প্রায় পঁয়ষট্টি শতাংশ এছাড়াও তামিলনাড়ুতে প্রায় চৌষট্টি রাজস্থানে প্রায় একান্ন শতাংশ উত্তরপ্রদেশে প্রায় আটান্ন শতাংশ এবং মধ্যপ্রদেশে প্রায় চৌষট্টি শতাংশের মতো ভোট পড়েছে তো এই হচ্ছে ভোট বরার হার এছাড়া আমি যদি সার্বিক প্রথম দিনের ভোট যদি আমি সার্বিক পরিস্থিতি নিয়ে যদি দর্শককে বলতে চাই সেটা আমরা এরই মধ্যে দেখেছি যে পশ্চিমবঙ্গে আমরা বেশ কিছু বিক্ষিপ্ত সংঘর্ষে বা সহিংসতার খবর আমরা পেয়েছি এবং পশ্চিমবঙ্গে আজকে যেই তিনটি জেলায় ভোট হয়েছে তার সেই তিনটির একটি হচ্ছে কোচবিহার এবং অপর দুটি হচ্ছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এখানে কোচবিহারের বিষয়টি একটু আলাদাভাবে বলতে হয় কারণ এই জেলাটিতে আমরা সব সময় দেখে আসছি যে সেটা বিধানসভা নির্বাচন হোক কিংবা লোকসভা নির্বাচন হোক এখানে সব সময় আসলে এক ধরনের বিক্ষিপ্ত সংঘর্ষ সহিংসতা ভোটকেন্দ্র দখল আপনার ধাওয়া পাল্টা ধাওয়া এই বিষয়গুলি সবসময় হয়ে থাকে এবারও তার ব্যতিক্রম হয়নি আজকে সকালে ভোটগ্রহণ শুরুর আগে থেকেই সেখানে এক ধরনের আমরা হইচই বা উত্তেজনা আমরা দেখতে পেয়েছি এবং সেখানে আমরা বিজেপি তৃণমূল দের মধ্যে এক এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া এবং এক পর্যায়ে সহিংসতা এবং সংঘর্ষের ঘটনা আমরা দেখতে পেয়েছি সেখানে বেশ কয়েকজনের আমরা আহত হওয়ার খবর পেয়েছি এবং বিজেপি কিন্তু সেটা পরবর্তীতে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে তারা অভিযোগ জানিয়েছেন তো এছাড়া আমরা সারা দিন আমাদের কাছে যে সমস্ত ভোটের ছবি বা যে সমস্ত তথ্য আমাদের কাছে এসেছে জুই আমরা বলতে পারি মোটামুটি উৎসবমুখর মুখর পরিবেশেই মানুষ ভোটে অংশ নিয়েছে কারণ ভোট পড়ার যে হার সেটি দেখলে আসলে বোঝা যায় যে মানুষ কতটা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে আমরা বিভিন্ন ছবি আমাদের কাছে যেগুলো এসেছে সেখানে আমরা দেখেছি যে প্রায় প্রতিটি কেন্দ্রেই আমরা কিন্তু সমস্ত দিন এমন নয় যে শুধু সকালে বা শুধু বিকেলে বা শুধু দুপুরে মোটামুটি দিনভরেই কিন্তু আমরা প্রতিটা ভোট কেন্দ্রে আমরা বেশ বড় একটি লাইন দেখতে পেয়েছি ভোটারদের এবং এখানে তামিলনাড়ুর বিষয়টি একটু আমি বলবো তামিলনাড়ুতে কিন্তু উনচল্লিশটি আসন লোকসভার সবকটিতেই কিন্তু আজকে ভোট হয়েছে অর্থাৎ প্রথম দফার ভোটে তামিলনাড়ু রাজ্যে যে উনচল্লিশটি আসন এখানে সবগুলো আসনেই ভোট হয়েছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষের পাশাপাশি এই সাউথ বা দক্ষিণী হচ্ছে কমল হাসান এদের মতো বড় তারা এসেছেন তারা নিজেদের ভোট দিয়েছেন তো মোটামুটি আমি বলবো যে ওই পশ্চিমবঙ্গের ওই কোচবিহারের দু একটি ঘটনা ছাড়া বেশ উচ্চমুখর মুখর মানুষ এই ভোট অংশ নিয়েছে অন্যান্য নির্বাচনের আগে বিভিন্ন ধরনের জরিপ কিন্তু দেখেছি প্রথম ধাপের ভোটের পর কাকে এগিয়ে রাখবেন আসলে জুই আমরা প্রথম ধাপের ভোটের পরে এবার একটি ব্যতিক্রম জিনিস দেখতে পাচ্ছি সেটা অন্যান্যবার আমরা বুথ ফেরত জরিপের একটি বিষয় দেখতে পাই এখন পর্যন্ত ভারতীয় গণমাধ্যম কিংবা আন্তর্জাতিক কোন গণমাধ্যমে প্রথম দিনের ভোটের বিষয়ে কিন্তু বুথ ফেরত জরিপের আমরা তেমন কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি কারণ ভোট শেষ হয়েছে খুব বেশি সময় হয়নি বাংলাদেশ সময় সাড়ে ছয়টা তার মানে হচ্ছে যে দেড় দুই ঘন্টা আগে ভোট শেষ হয়েছে তবে নির্বাচনের আগের জরিপগুলো বিভিন্ন নির্বাচনী সংস্থার জরিপগুলোর কথা যদি আমি বলি তারা স্বাভাবিকভাবেই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্ষমতাসীন বিজেপিকেই তারা এগিয়ে রাখছেন এবং এমনও কিছু জরিপে আমরা দেখেছি যে বিজেপি হয়তো চারশোর বেশি আসন পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভা আমরা জানি চারশোর বেশি আসন তারা পেতে পারে এমন একটি তথ্য বিভিন্ন জরিপে আমরা পেয়েছি তবে কংগ্রেস কিংবা আমি যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দল তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু নির্বাচনে ভালো করার ব্যাপারে যথেষ্ট আশাবাদী এবং আজকেও একটি জনসভায় মমতা তিনি বিজেপিকে বিজেপির বিরুদ্ধে এক ধরনের মানে আক্রমণাত্মক ভঙ্গিতেই তিনি বলেছেন যে বিজেপি হয়তো দুশোটি আসনে এবার পাবে না কারণ মানুষজন আসলে এখন আর বিজেপিকে চায় না কারণ তারা ধর্মকে ব্যবহার করে এক ধরনের ধর্মভিত্তিক রাজনীতির ভারতের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এই ধরনের অভিযোগ বিরোধীদের সবসময় ছিল তবে শেষ পর্যন্ত আসলে কার দিকে পাল্লা ভারী থাকে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আমাদের শেষ পর্যন্ত এবং সাত দফার ভোট আগামী চৌঠা জুন পহেলা জুন শেষ হবে এবং ফলাফল পেতে হলে আমাদেরকে চৌঠা জুন পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে ধন্যবাদ জানাচ্ছি অন্য কর্মকার ভারতে ভারতের লোকসভা বাচন এতক্ষণ কথা বলছিলাম সহকর্মী অন্য কর্মকারের সঙ্গে ইরানে ইসরায়েলের পাল্টা হামলায় যুদ্ধাবস্থা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে শুক্রবার ভোরে ইরানের ইসফান প্রদেশের কাছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল আনুষ্ঠানিকভাবে শিকার না করলেও ইসফানের আকাশে অজানা বস্তু ধ্বংসের দাবি করেছে ইরানের সামরিক বাহিনী তবে এখনই পাল্টা আক্রমণে যাবে না তেহরান আরও জানাচ্ছেন লুৎফর কবির শুক্রবার ভোরে ইরানের ইসফাহান প্রদেশের কাছে আকাশে বিপজ্জনক বস্তু শনাক্ত করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তেই সেটিকে ভূপাতিতের দাবি করে বিবৃতি দেয় ইরান এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মাঝে ভোরের আলো ফুরতেই পারমাণবিক অধ্যুষিত প্রদেশটির দানজানে সতর্ক অবস্থানে দেখা যায় ইরানি বাহিনীকে এ বিষয়ে ইস্ফাহান প্রদেশের জ্যেষ্ঠ সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সিয়াভাস জানান সন্দেহভাজক বস্তু গুলি করে নামানো হয় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ারও দাবি করেন তিনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হচ্ছে কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয় শঙ্কার বিষয় যেটি ছিল সেখানে ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি আশ্বস্ত করেছেন এমন কিছু ঘটেনি এই ঘটনায় ইরানের আকাশে অভ্যন্তরীণ বিমান চলাচল স্থগিত করা হলেও কয়েক ঘন্টা পর তা তুলে নেওয়া হয় উপসাগরীয় অঞ্চলগুলো দিয়ে জাহাজ চলাচলের ওপর সতর্কবার্তা জারি করা হয়েছে তবে হামলার আগে যুক্তরাষ্ট্রকে অবহিত করে নেতানিয়াহু প্রশাসন কিন্তু আক্রমণের বিষয়ে সম্মতি দেয়নি বলে দাবি করেছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সিএনএনকে তিনি বলেন ইসরায়েলের বিষয়টি কোনোভাবেই সমর্থন করেনি হোয়াইট হাউস এদিকে সাবেক এক মার্কিন জেনারেল মনে করছেন ইরানের জন্য এটি ছিল গঠনমূলক বার্তা তবে ইসরায়েলকে তাৎক্ষণিক পাল্টা জবাব দেওয়ার কথা ভাবছে না তেহরান পরিস্থিতি বিবেচনায় নিজ দেশের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার অনুরোধ জানিয়েছে অস্ট্রেলিয়া একই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র গত পয়লা এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল এতে ইরানের সাত কর্মকর্তা সহ আরও কয়েকজন নিহত হন পরে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা চালায় ইরান এর জবাবে পাল্টা এই পদক্ষেপ নিল রেতানিয়াহু প্রশাসন লুৎফর কবির নিউজ ডেস্ক দেশ টিভি শুক্রানী ইসরায়েলি হামলানি আন্তর্জাতিক ডেস্কের প্রতিবেদনটি আমরা দেখলাম আবারও ফিরতেছে আলোচনায় অডওয়ে আমরা যেমনটি দেখলাম যে তেহরান তেলাভিভের উত্তেজনা এখন কোন পথে গড়াচ্ছে বলে বলে করছেন জুই अभी पी प्रतिবেদনের শেষের অংশটা থেকে আমি একটু শুরু করতে চাই যে গত 1ই এপ্রিল সিরিয়া দামেস্কের জিরানি কনসুলেট সেখানে হচ্ছে একটি ইসরায়েলি হামলায় সাত কর্মকর্তা নিহত হন এবং তখন থেকেই মূলত ইসরায়েল ইরান যে উত্তেজনাটা শুরু এবং এর পরবর্তীতেই এরপর থেকেই সবাই একটা আশঙ্কা করছিল যে ইরান সেটার একটা পাল্টা জবাব দিবে এবং আমরা গত সপ্তাহে দেখেছি যে ইরান সেটা একটা পাল্টা জবাব দেয় তারা একযোগে হচ্ছে বেশ কিছু ক্ষেপমাস্ত্র এবং ড্রোন হামলা সেখানে চালায় এবং ইরানের ওই হামলার পর থেকে বিশ্ব সম্প্রদায় বা বিশ্ব নেতারা কিন্তু বারবার ইসরায়েলকে এক ধরনের আমি বলবো যে সতর্কবার্তা দিয়ে আসছিলেন যে ইসরায়েলের এই বা ইরানের এই হামলার পাট মানে তারা পাল্টা হামলা যেন তারা না চালায় কারণ তারা বারবার একটি কথা বলতে যাচ্ছেন যে মধ্যপ্রাচ্যে এই উত্তেজনাটাকে আর বাড়তে দেওয়া যাবে না তো তারপরও কিন্তু একটা আশঙ্কা ছিল এবং শেষ পর্যন্ত সেই আশঙ্কাটা আজকে সত্য হয়েছে এবং আমরা দেখেছি যে আজকে সকালে অর্থাৎ বাংলাদেশ সময় সকালে ইসরায়েল কিন্তু ইরান ইরানের একটি ইসফাহান যে শহরটার কথা বলা হচ্ছে এই শহরটি বেশ কিছু অংশে তারা একযোগে বেশ কিছু ইসরায়েল কেন ইসফাহান শহরকেই বেছে নিল হাবলার জন্য ইসফাহান শহরে বেছে নেওয়ার মূল কারণ যেটা সেটা হচ্ছে এই শহরটি আসলে কৌশলগত কারণে ইরানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আমি একটু আমি আপনাকে একটু বলতে চাই যে এই একটি শহর যে শহরে ইরানের একটি সামরিক ঘাঁটি রয়েছে বিমান ঘাঁটি রয়েছে এবং এই শহরে ইরানের অন্যতম যে বড় যে পরমাণু আমরা যদি অবকাঠামো বলি বা পারমাণবিক যে যে স্থাপনাগুলো বলি সেই জায়গা সেই জিনিসগুলোও কিন্তু এই এই শহরেই রয়েছে এবং পাশাপাশি ইরানের যে বড় বড় ক্ষেপণাস্ত্র বা যে শক্তিশালী যে ক্ষেপণাস্ত্রগুলোর কথা আমরা প্রায় শুনি সেই ক্ষেপণাস্ত্র তৈরির একটি বড় কারখানাও কিন্তু এই ইসফান শহরেই রয়েছে এবং এই কারণেই মূলত ইসরায়েল এই শহরটিকে বেছে নিয়েছে তবে হামলার পর আমরা যে জিনিসটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে ইরান কিন্তু আসলে এই হামলাটাকে খুব একটা আমলে নিচ্ছে না তারা এমনকি এখানে যে ইসরায়েল কোনো হামলা চালিয়েছে তারা কিন্তু এই এই বিষয়টিও কিন্তু তারা স্বীকার করছে না তারা যে জিনিসটা তারা বারবার বলছে সেটা হচ্ছে যে এক ধরনের রহস্যজনক কোনো একটা বস্তুর বিস্ফোরণ ঘটেছে বা কোনো এক ধরনের বিস্ফোরণের খবর তারা পেয়েছে এবং তারা বারবার দাবি করছে যে তাদের শক্তিশালী যেই অ্যান্টিমিজাইল ডিফেন্স সিস্টেম যেটাকে আমরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলি সেটি দিয়ে তারা সেগুলো মাটি মাটিতে পড়ার আগেই তারা আকাশে থাকতে সেগুলোকে ভূপাতিত করেছে এবং এই 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 হামলায় আসলে তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং শুধু তাই নয় পাশাপাশি তেহরান এও বলেছে যে এই হামলার পাল্টা জবাব এখনই তেহরান দিতে চাচ্ছে না এমন একটি বক্তব্য কিন্তু তেহরানের কাছ থেকে এসেছে তবে ইসরায়েল যে বিষয়টি আমি এখন একটু বলবো সেটা হচ্ছে যে ইসরায়েল কিন্তু এই হামলার পর এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি আমরা দিনে অপেক্ষা ছিলাম যে হয়তো এই হামলার পরে ইসরায়েলের একটি অফিসিয়াল স্টেটমেন্ট হয়তো আমাদের কাছে আসবে যে তারা আসলে কি ধরনের হামলা চালিয়েছে এতে কোনো ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে কিন্তু আমরা তেমন তেমন পর্যন্ত এখন পর্যন্ত তেলাবিবের পক্ষ থেকে সেরকম কোনো স্টেটমেন্ট বা বিবৃতি আমরা পাইনি অন্যদিকে আমি যদি একটু বলি যে পশ্চিমারা কিন্তু এই ইরানের এই হামলাটাকে তারা আসলে এক ধরনের কৌশলগত অবস্থান হিসেবে দেখছে তারা এক ধরনের সতর্কবার্তা হিসেবে দেখছেন কেননা তাদের তারা যে জিনিসটা বারবার বলছে সেটা হচ্ছে যে ইরান আসলে এই হামলার মধ্য দিয়ে তাদের এক ধরনের শক্তির জানান দেওয়ার চেষ্টা করেছে কেননা যদি এর চেয়ে বড়ো কোনো ধরনের হামলা হলে সেখানে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়তো আমরা দেখতে পেতাম এর আগে ইসরা ইরান যে হামলাটা চালিয়েছে আজকে সেটার পাল্টা হামলা ইসরায়েল যেটা আবার চালালো এই হামলাগুলোতে কিন্তু আমরা আসলে সেইভাবে খুব বেশি ক্ষয়ক্ষতি কিন্তু আমরা দেখতে পাইনি স্বাভাবিকভাবে যাচ্ছে যে এটা এক ধরনের শক্তির নিজেদের শক্তির জানান দেওয়ার কথা বলছিলাম আমাদের সহকর্মী অন্য কর্মকারের সঙ্গে উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিলের জেরে শ্যালকের একমাত্র প্রতিদ্বন্দ্বীকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিত দেলোয়ারকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন দোষীরা ছাড় পাবেন না থেকে কাজী রিপোর্ট মাহমুদ হাসান রাজশাহী গেল সোমবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নাটোর জেলা নির্বাচন অফিসে গেলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে গাড়িতে তুলে নেওয়া হয় সিসিটিভি ফুটেজে দেখা যায় দেলোয়ারকে জোর করে গাড়িতে তুলছেন কয়েকজন দেলওয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুল হাবিব রুবেলের বিরুদ্ধে আলোচিত এ লুৎফুল কবির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের শ্যালক পরে অপৃত দেলওয়ার হোসেন সহ চারজনকে বেধড়ক মারধর করে আহত অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা আহত অবস্থায় তাদের ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে দেখতে শুক্রবার সকালে রামেক হাসপাতালে যান প্রতিমন্ত্রী পলক দেলোয়ার সহ চারজনের চিকিৎসার খোঁজ খবর নিয়ে চিকিৎসা ব্যয় বহনের প্রতিশ্রুতি দেন তিনি যিনি আহত হয়েছেন দেলোয়ার হোসেন বাসা ভাই তার চিকিৎসার জন্য আমি দেশের বাইরে থেকে আমাদের রাজশাহী মেডিকেল কলেজের অত্যন্ত সুযোগ্য দায়িত্বশীল পরিচালক শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং উনি খুব আন্তরিকতার সাথে বরাবরের মতোই আমাদের মেডিকেল কলেজের দায়িত্বশীল যারা চিকিৎসকবৃন্দ আছে তারা দ্রুত এ ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি প্রাথমিক যে তথ্য প্রমাণ ভিডিও ফুটেজ এবং আদালতে যে আইনগত যে স্বীকারোক্তি তো তার ভিত্তিতে পুলিশ অনুসন্ধান করছে তদন্ত করছে তার প্রেক্ষিতে যাই তদন্তে আসবে যারাই এর সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে পুলিশ নিরপেক্ষভাবে কোনো প্রভাব খাটাবে না কেউ প্রভাব প্রভাবমুক্তভাবে তারা ব্যবস্থা নেবে সেই ঘটনায় যদি দোষী সাব্যস্ত হয়ে আমার ভাই বা আমার কোনো আত্মীয় বা আমার সংগঠনের কোনো নেতাকর্মী বা কোনো পদের কেউ থাকে আমার কোনোই এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ থাকবে না আর অপহরণের পেছনে প্রতিমন্ত্রী পলকের শ্যালক রুবেলের হাত আছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃতরা নিউজ ডেস্ক দেশ টিভি সংবাদপ্রতি শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার আগুড়িপুরলু ঢাকা শিশু হাসপাতালের আইসিইউ রোগী সজনদের মাঝে আতঙ্ক স্বাভাবিক হয়নি কার্যক্রম এর তাড়াতাড়ি করে বের আর আমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আইসিইউতে সব বাচ্চা আছে কিন্তু এই বাচ্চাগুলো এখন বর্তমানে এক্স অক্সিজেনের লিগে খুব সমস্যার ভিতরে আছে অক্সিজেনের সমস্যা দ্রুত যদি অক্সিজেনের ব্যবস্থা না হয় তাহলে বাচ্চা রিক্স আছে গরমে পড়ছে দেশ জনজীবনের চরম ভোগান্তি চুয়াডাঙা সহ কয়েক জেলায় হিট অ্যালার্ট থাকবে কয়েকদিন অন্যান্য বছরের থেকে এবার ধরেন ঢাকায় প্রচুর গরম পড়তেছে এ ভাড়া টাড়া মাতৃ পাচ্ছি গা ঘাইনে একেবারে ভিজে যাচ্ছি বস্ত হচ্ছে যেমন তাপমাত্রা বেশি পাঁচটা আছে পানিবিবাসা লাগবে এজেন্টটা কিছু বিক্ষিপ্ত সংঘর্ষ ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ ভোট পড়েছে সাত শতাংশ এবং জনকরের পলকের হাসপাতালে দেখতে গেলে নির্যাতিত চেয়ারম্যান প্রান্তিকে প্রকাশে চাইলের ক্ষমা সেই ঘটনায় যদি দোষী সাব্যস্ত হয়ে। আমার ভাই বা আমার কোনো আত্মীয় বা আমার সংগঠনের কোনো নেতাকর্মী বা কোনো পদের কেউ থাকে আমার কোনোই এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ থাকবে না এই ছিল এখনকার সংবাদ রাত পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ ডট ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন সর্বশেষ ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল অ্যাট ডেস্টালাইজেশন অথবা অ্যাট দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন ধন্যবাদ সবাই